আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি জানার জন্য। ওবারাকাতু। আচ্ছা ঠিক আছে, এখন কি আমি আপনাকে কয়েকটা প্রশ্ন কারণ আমি করতে পারি? ভবিষ্যতে আপনি বাড়ি তো আমাকে কিনা, অনেকগুলো প্রশ্ন করলেন ভাই, না আমি কি না ভাই, আপনাকে প্রশ্ন আমি করতে পারি? না আমি আপনি প্রশ্ন করবেন কেন ভাই? প্রশ্ন তো আমরা করব, না না, আমি প্রশ্ন করতে আপনি পারি না। লাইভে কথা বলেন আমরা হ্যাঁ হ্যাঁ, আমি না কেন? আপনার তো আপনি অনেকগুলো বলেন, প্রশ্নের উত্তর এটা কি আমি আপনার দিয়েছি না, যুক্তি মতো? অনেকগুলো প্রশ্নের উত্তর না আমি দিয়েছি আসিফ না। ভাই, আমি একটা কথা বলি, না না না, আপনি তো দেওয়ার জন্য বসছেন, না অবশ্যই আমি আমরা দিয়েছি তো, প্রশ্ন আমি করার দিয়েছি। জন্য আসছি আপনি যদি দিতে না চান তাহলে আপনি বলবেন যে না, আমি কোনো এখানে। প্রশ্নের উত্তর রিপিট দিতে পারবো না, না, তাহলে এখানে আমি আর করবো না, না প্রশ্ন করবো না। আমার আপনি না, আমাকে আপনি জাস্ট কথা বলেন বলেন, যে, আপনি প্রশ্ন, না আপনি আপনি জাস্ট যদি আমাকে বলেন যে আমি কোনো প্রশ্নের উত্তর দিব না, তাহলে আর আমি আপনাকে প্রশ্ন করবো না, সমস্যা নাই, প্রশ্ন করবো না। আপনি ভয় পাচ্ছেন কেন না আমার কথাটা বা আগে আপনি মানে না, বিব্রত বোধ ভয়ের করছেন কোনো কেন, কথা না ভাই, বিব্রত আগে বোধ করছেন কেন? আপনি কি বলেন, এই আপনার রুলসটা কি এটা যে কেউ যদি আসে আপনার উল্টা প্রশ্ন করবেন? না আপনি না না, প্রশ্ন দেওয়ার জন্য, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য লাইভে আসছেন, সেটা না বলেন, আপনি মানে আপনি একজন, আমি সেটা আপনাকে জানতে দেখে, চেয়েছি। না না, ব্যাপার হচ্ছে যে আপনাকে দেখে জি মনে হচ্ছে আপনি একজন ইসলামপন্থী মানুষ, আপনার সুন্দর দাড়ি আছে, দাড়ি টাড়ি জি, আছে, আমি ইসলাম দেখে মনে পরিপূর্ণ হবে। ইনশাল্লাহ, আমি পরিপূর্ণ ইসলামপন্থী মানুষ। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনি এখন পর্যন্ত কোরআন হাদিস থেকে কোনো প্রশ্ন আমাকে করেন নাই, বা কোনো কিছু জিজ্ঞাসা করেন নাই, বা কোনো কিছু না মতামত দেন কোরআন, নাই, আপনি কোনো না মতামত শুনুন, দেন নাই। আমি একটা কথা বলি, কোরআন একটু একটু আমি শেষ না না করে নিই, একটু আমার কথাটা কিসের শেষ জন্য করে করি নাই? কথাটা একটু শেষ করে নিই ভাই, কথাটা একটু শেষ করে নিই, আচ্ছা কথাটা বলেন একটু শেষ বলেন করে নিই। বলেন আমি বলেন। দীর্ঘদিন ধরে লক্ষ্য করতেছি যে মানে যারা আপনার মতো যারা সাচ্চা মুসলমান, মুমিন মুসলমান যারা আসেন আমার লাইভে, তারা কোরআন হাদিস থেকে কথা বলতে শুরু করলেই না তারা একটু ভয় পেয়ে যান বা একটু বিব্রত বোধ করেন। তো আপনাদের মানে খেতাব নিয়ে কথা বললে, বা আপনাদের ধর্মগ্রন্থ নিয়ে কথা বললে, আপনাদের নবীকে নিয়ে কথা বললে, তখন আপনারা এত বিব্রত বোধ কেন করেন এই জিনিসটা আমি এখনো বুঝতে পারি না, যে আপনারা কেন এই বিষয়টাতে বিব্রত বোধ করেন। তো আমি আমি এই কারণে আপনাকে ভাই জিজ্ঞেস বিব্রত, করতে আচ্ছা আমি এটা, চাইছিলাম যে আপনি কি, আমি এটা আপনি কি, বললে দেই, বিব্রত হ্যাঁ হ্যাঁ বলেন। আমার বিব্রত বোধ কেন করে শুনেন, আমাদের একজন নেতা আছে, অনুসরণকারী আছে, আপনাদের তো নাই, এখন আপনারা বললে আমরা একটু বিব্রত বোধ করবই, কিন্তু ধরেন আপনার এটা নেতা হচ্ছে যদি, মূল কথা। না না আপনার নেতা, শুনেন, ধরেন আপনার নেতা যদি দাসী সেক্স করতো, এই যে ধরেন, ধরেন আপনার নেতা এই দাসী যে সেক্স ধরেন করে, দাসীর আপনি সাথে এই যে সেক্স করতো, বা 9 বছরের মেয়ের সাথে সেক্স করতো, হ্যাঁ এরকম যদি বলেন নেতা থাকে আপনাদের, আপনাদের নেতা বলেন, যদি এরকম থাকে, তাহলে তো আপনারা তো ভাই একই এক এক ক্যাটাগরির হবেন, তাই না? আপনার আপনার নেতা, হ্যালো, আপনার নেতা, হ্যাঁ আপনি কি কথা শুনতে আচ্ছা পাচ্ছেন? ঠিক আছে আবার আবার একটু বলি, ভাই, আবার একটু ধৈর্য তো শোনেন, কোনো কথা বলা যাবে আপনি না, আপনি আপনার নেতাকে বলেন। অনুসরণ করেন, তাই না? এখন আপনার নেতা যে যে কাজ করতো সেই সেই জি কাজ আপনারা অবশ্যই, করেন, আপনারাও করতে চেষ্টা করেন। এখন আপনার নেতা হচ্ছে কি দাসীর সাথে সেক্স করতো, সেই দাসীর নাম হচ্ছে মারিয়া কিপ্তিয়া, সেই দাসীকে সে পাইছিল উপহার হিসেবে, এবং সেই দাসীর গর্ভে তার একটা বাচ্চাও জন্মাইছিল বিবাহ ছাড়া, ইব্রাহিম নামক একটা বাচ্চা সন্তান, ছেলে সন্তানের জন্ম হয়েছিল বিবাহ ছাড়া, ঠিক আছে? তারপরে আপনার আপনার যে নেতা, সে আরো কি করছে, 9 বছরের, 53 বছর বয়সে 9 বছরের একটা মেয়েকে বিছানায় তুলছে। কি ভয়ঙ্কর ব্যাপার, কি ভয়ঙ্কর মানে ইয়া ব্যাপার, 9 বছরের একটা বাচ্চা মেয়েকে বিছানায় তুলছে। এখন আপনার নেতা যখন এই কাজ করে, তখন আপনারাও তো স্বাভাবিক ভাবে সেই নেতার পদাঙ্ক অনুসরণ করেই তো সেরকম মানে চিন্তা ভাবনা করবেন ভাই। আপনার মানে নেতা যেহেতু এটা করে, এখন এই তাহলে কি ভাই ভাই, এখন আপনারাও, শুনুন আমি বলি, আপনারাও কি একই না ক্যাটাগরির না ঠিক কিনা আছে, এখন সেটা আমি একটু জানতে চাই, নাকি আপনার আপনি, আপনারা আপনি কি ভাই, আপনাকে আমি সরাসরি জিজ্ঞেস করি ভাই, আপনি কি আপনার ধরেন কিন্তু আপনার বাসায় এসব যদি একটা, কথার, এসব কথার উত্তর আরো দেওয়া হয়েছে আপনাকে, না না কিন্তু উত্তর দেওয়া আপনি হয় নাই যদি ভাই, না মানেন না না উত্তর সেক্ষেত্রে দেওয়া তো হয় নাই না ভাই। ভাই, শুনুন আমি বলি, আমি আপনাকে আমি বলি, পরিষ্কার রেফারেন্স দেখাবো যে হযরত মোহাম্মদ যে দাসী সেক্স করতো সেটার পরিষ্কার রেফারেন্স দেখাবো। আপনি সুনান নাসাই শরীফ বের করেন, আপনার বাসায় যদি থেকে থাকে সুনানুল নাসাই শরীফ বের করেন, আমি আপনাকে দেখাচ্ছি, চতুর্থ আমি খণ্ড বের করেন ভাই, সুনানুল আমি নাসাই যেটা শরীফ বের বলি, করেন, আমি আপনাকে সরাসরি আপনাদের হাদিস থেকে আমি আপনাকে দেখাবো যে আপনার আপনার নেতা যে দাসী না সেক্স করতো, আমি আপনাকে যেটা বলতেছি বা সেটা ইবনে শুনুন, আপনি কাসিরের, দেখেন সমস্যা নেই, এগুলো আছে, ভাই ইবনে হ্যাঁ কাসিরের বই আছে কি আপনার সমস্যা নেই, বাসায় কিন্তু আছে? ইবনে কাসিরের বই কি আপনার বাসায় আছে? না ইবনে আমাকে কাসিরের না, তাফসির আছে? ইবনে কাসিরের আপনি তাফসির নাই আপনার কাছে? আপনার কাছে শুনেন ভাই, আমি বলি, আমি যেটা বলি একটু শুনেন, তারপর হ্যাঁ আপনি বলেন, হ্যাঁ হ্যাঁ বল, আপনি যেটা বলছেন, আপনি যেটা বলছেন এটার উত্তর আপনাকে অনেকবার ব্যাখ্যা সহ দেওয়া হয়েছে, আপনি পান নাই? না আমি আমি দেখছি এখন তো পর্যন্ত ভিডিও, পাইনি, এখন পর্যন্ত পাইনি আপনার ভাই, আপনি আমাকে আপনার ব্যাখ্যা দেন, আপনার আপনি আবার পর্যাপ্ত ব্যাখ্যা দেন, আপনি না আবার ভাই, একটু শুনেন ব্যাখ্যাটা দিয়ে দেন আমি বলি, না 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 মানে, না মানে আমি আপনাকে আচ্ছা বলি, শুনেন, শুধুমাত্র এইটুকু এখন বলেন যে আপনার যদি, আপনার নেতা দাসী সেক্স করতো কি করতো না, এইটুক শুধু বলেন, এইটুক শুধু উত্তর দেন, দাসী সেক্স করতো এখন নাকি করতো না? এখন এখন আপনি তাহলে 1400 বছর, 1450 বছর না পিছনে না চলে যান, না না, আপনাকে আমি জাস্ট একটা হ্যাঁ বা না জিজ্ঞেস পারবেন? করেছি, হ্যাঁ বা না জিজ্ঞেস করেছি। আপনার হ্যাঁ, এই যে আপনার হ্যাঁ নেতা, বা না কিন্তু উত্তর আপনি কিন্তু দেন না, না না না, আমি আচ্ছা ঠিক আছে, আপনি হ্যাঁ বা পরে না ব্যাখ্যা এর করেন, উত্তর আপনি কিন্তু পরে আপনি দেন ব্যাখ্যা না। করেন, আপনাকে আমি সময় দিব ব্যাখ্যা করার জন্য, কিন্তু আপনি জাস্ট এটা বলেন হ্যাঁ হ্যাঁ, এখন হ্যাঁ না তো উত্তর দেন, পরে আপনি ব্যাখ্যা করেন কেন দাসী না, সেক্স আমি এখন করতো। হ্যাঁ, হ্যাঁ না তো উত্তর দিব না তো, আচ্ছা ঠিক আমি আছে, আমি হ্যাঁ না তো উত্তর, আমি আপনাকে জিজ্ঞেস করছি ভাই, আসিফ ভাই, আপনি একটু আগে বললেন যে আচ্ছা দেখেন তাহলে ধৈর্য আপনাকে কোনো আমি কাজ প্রশ্ন করবেন না, করি মনে যে করেন এই হযরত করেন সেই মোহাম্মদ করেন, কি, হযরত মোহাম্মদ কি একটা নির্দিষ্ট সময়ের জন্য নবী, নাকি সারা পৃথিবীর জন্য সর্বকালের জন্য নবী? হযরত মোহাম্মদ কি একটা নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট দেশের নবী, নাকি সারা না না পৃথিবীর জন্য সর্বকালের না জন্য না, নবী? সর্বকালের, সারা সারা পৃথিবী সর্বকালের জন্য, আচ্ছা তাহলে আরেকটা প্রশ্ন করি আপনাকে, যে হযরত মোহাম্মদ কি একটা নির্দিষ্ট সময়ের জন্য অনুকরণীয় আদর্শ, নাকি
সারা জীবনের জন্য কিয়ামত পর্যন্ত অনুকরণীয় আদর্শ বলেন? হ্যাঁ বলেন। হযরত মুহাম্মদ কি একটা নির্দিষ্ট সময়ের জন্য অনুকরণীয় আদর্শ নাকি সারা জীবনের জন্য কিয়ামত পর্যন্ত অনুকরণীয় আদর্শ? এখন এটা 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 বলতে গেলে আমি আপনাকে বলি, আমাদের নবী যেটা বইলা গেছে, বুঝতে পারছি আপনাকে, যেটা হাদিসে আছে বইলা গেছে যে তোমরা করবা এটা, সেইটাই আমরা অনুসরণ করি। আপনি তাহলে আপনি কোরআন আপনাকে কি আমি বুঝতে পারছি? হ্যাঁ আমি বুঝতে পেরেছি। আপনি কোরআন শরীফটা একটু বের করেন তো ভাই, আমি আপনাকে দুইটা সূরা আমি আপনাকে পড়ে শোনাতে বলবো, কোরআন শরীফটা একটু বের করেন। এখন কোরআন শরীফ তো আমি ধরতে পারবো না, আমার এখন মনে করেন যে আমার অজু নাই, অজু না করে কোরআন শরীফ ধরতে পারবো না। আপনারা তো যখন খুশি তখন, আপনাদের তো আর সমস্যা নাই, বুঝতে পারছেন আমার কথা? তাহলে কি আপনি তাফসীরটা বের করতে পারবেন? কারো তাফসীর বের করতে পারবেন? কোনো একজন ব্যক্তির ধরেন জাকারিয়া তাফসীর আমার ঘরে নাই, তাফসীরও নাই আপনার বাসায়? না না তাফসীর আমার ঘরে নাই। এখন আমি আপনাকে যেটা যেটা আমি জিজ্ঞেস করছিলাম, আপনি সূরা আল মারিয়াম শুনেন, সূরা আল মারিয়াম। আচ্ছা আমি আপনার জন্য অপেক্ষা করব, আপনি একটু ওযু করে আসেন, আমি আপনাকে দুইটা সূরা পড়ে শোনাতে বলবো। না না আপনার ব্যাখ্যা আমি শুনে আপনার শুনেন ভাই, আমি একটা কথা বলি, আপনি যে ব্যাখ্যা করবেন, আপনি তো কোরআন হাদিসের যে আয়াত, আমি কোনো ব্যাখ্যা করব না আপনাকে, শুনেন আমি কি বলি, সূরা দুইটা পড়ে শোনাবো, কোরআন হাদিস আপনাকে একটু শুনে নেন, একটু শুনে নেন, আপনাকে আমি কোনো ব্যাখ্যাই করতে বলবো না, বা আমিও কোনো ব্যাখ্যা করব না, ঠিক আছে? আপনিও কোনো ব্যাখ্যা করবেন না, যেটা বলি একটু শুনে নেন, আপনিও কোনো ব্যাখ্যা করবেন না, আমিও কোনো ব্যাখ্যা করব না, এই তো এই শর্তে রাজি আছেন? আমিও কোনো ব্যাখ্যা করব না, আপনিও কোনো ব্যাখ্যা দিবেন না, আমরা সরাসরি ইবনে কাসির, আচ্ছা ঠিক আছে আপনি বলেন আমার কথাটা, না আমরা সরাসরি ইবনে কাসির, আমার কথাটা শুনে আপনি বলেন, সরাসরি ইবনে কাসিরের ব্যাখ্যা, আপনি আমার, ঠিক আছে শুনুন ভাই, শর্তে রাজি থাকেন ভাই, আমার কথাটা শুনে, আমার কথাটা শুনে আপনি বলেন, সমস্যা নাই। আপনি যে আয়াত পড়বেন, যে হাদিস পড়বেন, এটা যেভাবে লেখা আছে আপনি তো এটার অপব্যাখ্যা করেন। আমি তো কোনো ব্যাখ্যা দিব না বলেছি তো আপনাকে ভাই, আপনি কথা বোঝেন না নাকি? আমি দিবেন না সেটা বলি না আমি, আমি কিন্তু বলি না যে আপনি এখন দিবেন, আমি তো কোনো ব্যাখ্যাই দিব না, তাহলে অপব্যাখ্যার প্রসঙ্গ কোথা থেকে আসে ভাই? আমি তো কোনো ব্যাখ্যা দিব না বলেছি আপনাকে, আমি আমার মুখ থেকে একটা শব্দ বলবো না। না আপনি এখন বলেন, সমস্যা নাই ভাই, ভাই আপনি এখন বলেন, আমি এটা বলি না যে এখন বলবেন, না না আপনি বলেছেন, আচ্ছা বলেন, আপনি বলেন, ব্যাখ্যা দিব, বুঝতে পারছি, এই ধরনের মিথ্যা কথা কেন বলেন ভাই? আমি আপনাকে বারবার বারবার বলতেছি, মিথ্যা কথা না, আমি বলছি ভাই, আমি ব্যাখ্যা অপব্যাখ্যা কোনোটাই দিব না ভাই, আপনাকে আমি বলেছি আমি ব্যাখ্যা অপব্যাখ্যা কোনোটাই দিব না, আমি সরাসরি ইবনে কাসিরের বই থেকে আপনাকে পড়ে শোনাবো। আচ্ছা আপনি পড়ে শুনুন, আমার কথা কি আপনি বুঝছেন? আপনি বুঝুন, আমার কথা বুঝেন নাই ভাই, আপনি আমার, আপনি তাহলে, আমি আপনার কথা বুঝেছি, আচ্ছা শুনেন, আমি যদি ইবনে কাসিরের বই থেকে পড়ে শোনাই সেটা কি আমার অপব্যাখ্যা হবে? না এটা তো অপব্যাখ্যা হবে না, আমি তো সেটা বলি নাই, কিন্তু আপনি এখানে, তাহলে আমি আপনাকে বলছি, আমি ঠিক আছে পড়ুন আপনি, আমি আপনাকে বলছি, আচ্ছা আমি বলছি, আপনি যেটা বলেন ভাই, আমি আপনাকে বলেছি যে আমি ইবনে কাসিরের বই থেকে সরাসরি আপনাকে পড়ে শোনাবো, তারপর আপনি কেন মানে আমি কি বলছি আপনি এখন অপব্যাখ্যা করবেন? এটা বলছি আমি বলার পর আপনি বলেছেন, আমি কেন বলেন আমি মিথ্যা কথা বলছি বলেন না, আমিও কোনো ব্যাখ্যা দিব না, এরপর আপনি আমাকে বলছেন আমি বলবো, আমি কি বলছি, আপনি আমাকে কি বলছি বলেন, অপব্যাখ্যা করবেন? আমি বলছি ভাই আপনারা তো অপব্যাখ্যা করেন, আপনি আমি বলি না করবেন, করবেন বলেছেন ভাই, মিথ্যা কথা কিন্তু আমরা বলি না ভাই, করবেন বলেছেন আপনি, আপনি ভিডিওটা রিভিউ করে দেখেন, আপনি বলেছেন আপনি এই এই আপনি রিভিউ করে দেখেন, এখন দেখেন অপব্যাখ্যা করবেন, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে আপনাকে আমি দেখাচ্ছি, ঠিক আছে হ্যাঁ আমি বলি না এখন করবেন, দেখেন সূরা তাহরিমের, সূরা তাহরিমের আয়াত নাম্বার, এটা হচ্ছে সূরা তাহরিমের এক তাফসীর ইবনে কাসিরের গ্রন্থ থেকে, ঠিক আছে, এটা হচ্ছে তাফসীর ইবনে কাসির, ইবনে কাসিরের তাফসীর হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত, সবচেয়ে প্রখ্যাত, সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী, সবচেয়ে মানে অথেন্টিক রেফারেন্স হিসেবে ইবনে কাসিরের তাফসীরকে ধরা হয়, ঠিক আছে, এটা নিশ্চয়ই আপনি জানেন ইবনে কাসিরকে, সেটা নিশ্চয়ই আপনি জানেন, আপনি আপনি নিশ্চয়ই ইবনে কাসিরের নামও শুনেছেন। এখন আমি আপনাকে শুরুতে ইবনে কাসিরের তাফসীরে একটা হাদিসের কথা বলা আছে পরিষ্কারভাবে, সেই হাদিসটা থেকে ইবনে কাসির তাফসীরগুলা তাফসীরের সময় হাদিসটার সাহায্য নিয়েছেন, এই তাফসীরটা আপনি পাবেন সুনানুন নাসাই শরীফে। বাবা থামো, এরকম করো না বাবা, থামো, এটা না, এটা খালা, এটা আপনি পাবেন সুনানুন নাসাই শরীফে, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হওয়া, হাদিসের নাম্বার হচ্ছে 3961, এটা আপনি পাবেন সুনানুন নাসাই শরীফের চতুর্থ খণ্ডে পৃষ্ঠা নম্বর 106। এই হাদিসের ভিতরে লেখা কি কি, লেখা কি আছে আমি পড়ে শোনাচ্ছি আপনাকে, 3961 নম্বর হাদিসে বলা আছে, একদম সহি হাদিস, এটা তাহকিককৃত সহি হাদিস, এটা ইব্রাহিম ইবনু ইউনুস ইবনু মুহাম্মদ হারামি আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি দাসী ছিল যার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহবাস করতেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি বাদী ছিল যার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহবাস করতেন। এতে আয়েশা রাহমাতাল্লি এবং হাফসা রাহমাতাল্লি রাসূলুল্লাহর সাথে লেগে থাকলেন। পরিশেষে রাসূলুল্লাহ সেই বাদীটিকে নিজের জন্য হারাম করে নিলেন। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক নাজিল করেন সূরা তাহরিমের প্রথম প্রথম আয়াতটা, হে নবী, আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন তা আপনি নিজের জন্য কেন হারাম করে নিয়েছেন, সূরা তাহরিমের এক নাজিল করেন। এটা হচ্ছে তাহকিকৃত সহিহ হাদিস, ঠিক আছে। এটার পরে আপনি সূরা তাহরিমের দেখেন, এখন এরপর আমি আপনাকে সূরা তাহরিমের ইয়াগুলো আপনাকে ইবনে কাসিরের তাফসির থেকে পড়ে শোনাচ্ছি। এটা হচ্ছে ইবনে কাসিরের বই থেকে নেয়া। তাফসিরে ইবনে জাবিরের রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোন এক স্ত্রীর ঘরে উম্মে ইব্রাহিম রাহমাতুল্লাহির সাথে কথাবার্তা বলছিলেন, তখন তার ওই স্ত্রী তাকে বললেন, তোমার ঘরে ও আমার বিছানায় এ কাজ করবার? দেখেন এখানে লেখা, তখন তার ওই স্ত্রী তাকে বললেন, তোমার ঘরে ও আমার বিছানায় এ কাজ করবার? এটা হচ্ছে ইবনে কাসিরের তাফসিরে এটা লেখা যে হাফসাকে হযরত মুহাম্মদ পাঠাইছিল তার বাপের কাছে। আমি আরো মানে পুরাটা আমি পরে আপনাকে শোনাতে পারবো। এখন এখানে দেখেন ইবনে আব্বাস রাহমাতাল্লি হযরত ওমর রাহমাতাল্লিকে জিজ্ঞেস করেন এই দুজন স্ত্রী কে ছিলেন। উত্তরে ওমর বললেন তারা হলেন হযরত আয়েশা ও হযরত হাফসা। উম্মে ইব্রাহিম কিপ্তিয়া রাহমাতাল্লিকে কেন্দ্র করেই ঘটনাটির সূত্রপাত। হযরত হাফসার ঘরে তার পালার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মারিয়া কিপ্তিয়া রাহমাতাল্লির সাথে মিলিত হলেন। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মারিয়া কিপ্তিয়ার সাথে মিলিত হন। এতে হযরত হাফসা রাহমাতাল্লি দুঃখিত হন যে তার পালার দিনে তারই ঘরে ও তারই বিছানায় তিনি মারিয়া রাহমাতাল্লির সাথে মিলিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হাফসাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে বলে ফেলেন যে আমি তাকে আমার উপর হারাম করে নিলাম, তুমি এই ঘটনা কারো কাছে বর্ণনা করো না। মানে হযরত মুহাম্মদ লুকানোর জন্য মানে দাসীর সাথে যে সেক্স করতো, দাসীর সাথে যে হাফসার ঘরে গিয়ে আকাম করতো, সেই আকামটাকে লুকানোর জন্য সে হাফসাকে বলল তুমি এই ঘটনাটা আর কারো কাছে বইলো না। এতদ্য সত্ত্বে হযরত হাফসা রাহমাতাল্লি ঘটনাটি হযরত আয়েশা রাহমাতাল্লি এর সামনে প্রকাশ করে দেন। আল্লাহ তাআলা এই খবর সিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেন এবং এই আয়াতগুলো নাজিল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফফারা আদায় করে সিয় কসম ভেঙে দেন এবং ওই দাসীর সাথে মিলিত হন, ওই দাসীর সাথে মিলিত হন। মানে এই সূরাটা নাজিল হওয়ার পরে এই সূরাটা আল্লাহ নাজিল করেন যে কেন তুমি দাসীর সাথে সেক্স করো না, কেন তুমি দাসীর সাথে সেক্স করো না, এটা বলে আবার ধমক দিয়ে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার ধমক দিচ্ছে যে তুমি যাও সেক্স করো গিয়ে। তখন হযরত মুহাম্মদ কাফফারা আদায় করে সিয় কসম ভেঙে দেন এবং ওই দাসীর সাথে মিলিত হন, ওই দাসীর সাথে মিলিত হন। মানে এই সূরাটা নাজিল হওয়ার পর আবার সে গিয়ে ওই দাসের সাথে গিয়ে মিলিত হন। তারপরে এই যে ইবনে কাসিরের তাফসির আরো আছে, আরো অনেক বর্ণনা আছে, আরো অনেক বর্ণনা আছে, এই ঘটনাটার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আছে। এবার আপনি আপনাকে আমি পড়ে শোনাচ্ছি তাফসিরে জালালাইন। তাফসিরে জালালাইন নিশ্চয়ই আপনি জানেন, তাফসিরে জালালাইনও আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসির। ভাই আমি কিন্তু শুনেন আপনি শুনেন একটু পড়ে শুনেন একটু শুনেন ভাই একটু শুনেন শুনে নেন। হযরত হাফসার ঘরে হযরত মারিয়াকে ডেকে পাঠালেন, অতঃপর সেখানে একাকিত্বে অবস্থান করলেন। ইতিমধ্যে হযরত হাফসা চলে আসলে তার ঘরে হযরত মারিয়া সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে দেখতে পেলেন। এটা দেখে হযরত হাফসা অত্যন্ত রেগে গেলেন এবং বললেন, আপনি আমার ঘরে আমার অনুপস্থিতিতে একে নিয়ে আসলেন এবং একাকিত্বে কাটালেন, এটা আমাকে অপমানিত করার উদ্দেশ্য ছাড়া আর কোনো কারণে নয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খুশি করার উদ্দেশ্যে বললেন, ঠিক আছে, আমি আজ হতে তাকে নিজের জন্য হারাম করে নিলাম, এ সংবাদ তুমি অন্য কাউকে দিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হয়ে গেলে হযরত হাফসা এ সংবাদ হযরত আয়েশাকে জানিয়ে দেন এবং গোপন কথা ফাঁস করে দেন। এটা শুনতে পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত রাগান্বিত হয়ে শপথ করলেন যে আগামী এক মাস তিনি স্ত্রীগণের ঘরে প্রবেশ করবেন না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের হতে আলাদা থাকলেন। তখন আল্লাহ তাআলা এই সূরা তাহরিমের এই প্রথম আয়াতটি নাজিল করলেন। দেখেন এখানে বলা আছে, এটাও বলা আছে, দেখেন এই বিষয়ে আল্লামা ইবনে কাসির রাহমাতাল্লি বলেছেন, অর্থাৎ মধুপানের বিষয়টিকে সূরাটি নাজিল হওয়ার কারণ হিসেবে গ্রহণ করা কঠিন। মানে মধুপানের ঘটনাটি মিথ্যা, মধুপানের ঘটনাটি গ্রহণ করাটা কঠিন। আমি আপনাকে যথেষ্ট তথ্য প্রমাণ দিয়েছি সহিহ হাদিস থেকে এবং ইবনে কাসিরের তাফসির থেকে। এখন এখানে কোনখানে এখন আমি বলছি ভাই, এখন আপনাকে এখানে কোথায় একটু শুনে নেন, আমি কি একবারও কোনো ব্যাখ্যা ব্যাখ্যা দিয়েছি? ব্যাখ্যা না, আমিও তো বলিনি আপনি ব্যাখ্যা দিবেন। আমি কোনো ব্যাখ্যা বা অপব্যাখ্যা কিছু এখন আপনি শুনেন, আপনাকে সরাসরি এই প্রশ্ন এখন যদি কেউ করে, আপনাকে আমি সরাসরি বই থেকে পড়ে শুনাইছি। এখন আপনাকে যদি এইটা বই থেকে পড়ে শুনাইছি না, আপনাকে আমি সরাসরি বই থেকে পড়ে শুনাইছি না, বই থেকে পড়ে শুনাইছি না। এখন এখানে কোথায় লেখা আছে নবী বলছে তোমরাও আমার উম্মতরাও এই কাজ করবে, বলেন দাসীর সাথে সেক্স করবে? আপনি সূরা তাহরিম সূরা আল মারিজের 29-30 নম্বর আয়াত বের করেন ভাই। তাহলে বলা আছে যে আমার উম্মতরাও দাসীর সাথে সেক্স করবে, অনুসরণ করবে, এরকম বলা আছে? আপনি একটু বের করেন, আমি জিজ্ঞেস করছি ভাই।
আমি কিন্তু বলছি ভাই আমাদের নবী যেটা করতে বলছে আমরা সেটা করি, এবং যারা তাদের যৌন অঙ্গকে সংযত রাখে, এটা হচ্ছে সূরা আল মারিজের 29-30 আয়াত, যারা তাদের যৌন অঙ্গকে সংযত রাখে কিন্তু তাদের স্ত্রী অথবা মালিকানাভুক্ত দাসীদের বেলায় তিরস্কৃত হবে না, অথবা তাদের স্ত্রী অথবা মালিকানাভুক্ত দাসীদের বেলায় তিরস্কৃত হবে না। শুনতে পেয়েছেন? সূরা আল মারিজের 29-30 আয়াতে বলা হচ্ছে যে আপনারা যারা উম্মত আছেন তারা আপনাদের যৌন অঙ্গকে সংযত রাখবেন, কিন্তু যদি কিন্তু আপনার স্ত্রী এবং মালিকানাভুক্ত দাসীদের বেলায় যদি যৌন অঙ্গকে সংযত না রাখেন তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু বাদ বাকি বেলায় আপনার যৌন অঙ্গকে সংযত রাখতে হবে। বের করেন আপনি ভাই সূরা আল মারিজের 29-30 আয়াত বের করেন, একটু জোরে জোরে পড়ে শোনেন আমাকে, আপনার দরকার হইলে উজু করে আসেন। বলছি ভাই যে তাহলে তো আমার একটু সময় লাগবে। হ্যাঁ আমি সময় দিব, কোনো সমস্যা নাই, আপনি উজু করে আসবেন সূরা আল মারিজের 29-30 পরিষ্কার ভাবে, সূরা আল মারিজের 29-30 আয়াতে পরিষ্কার ভাবে উম্মতদের মানে আপনাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছে যে আপনারা আপনাদের যৌন অঙ্গকে সংযত রাখবেন, তবে স্ত্রী এবং মালিকানাভুক্ত দাসীদের বেলায় সংযত না রাখলেও চলবে। ঠিক আছে, বের করেন আপনি 29-30 আয়াত বের করেন, আপনাকে আমি আবার পড়ে শোনাবো। না না ভাই পড়ে শোনা লাগবে না, আমি কিন্তু একটা কথা বলছি, আপনার আপনার আল্লাহ আপনাকে বলছে আপনার পড়ে শোনা, আমি কিন্তু একটাও ব্যাখ্যা করিনি, আমি কি একবারও ব্যাখ্যা করেছি এই সূরাটাকে? আমি একবারও ব্যাখ্যা করেছি? না না ব্যাখ্যা করিনি, আমি জাস্ট সূরাটা আপনাকে পড়ে শোনাইছি। কিন্তু এটা শুনুন, সূরাটা আপনাকে পড়ে শোনাইছি, এটা তো তাফসীর আছে, অবশ্যই তাফসীর আপনি এখন পড়ে শোনাইছেন, তো আপনাকে আমি তাফসীর পড়ে শোনাবো। শুনুন আমি একটা কথা বলি, তাফসীর পড়ে শোনাবো, কোনো সমস্যা নেই ভাই, এটা তো আর ভালো ব্যাপার, ভালো কথা বলছেন, তো আপনি তাফসীর এখন পড়ে শোনাবো আপনাকে, আমি সেটা খুবই চমৎকার কথা বলেছেন, এটার জন্য আপনাকে ধন্যবাদ জানাই ভাই। একটু একটু থামেন, আপনাকে তাফসীরটা পড়ে, না আমি একটু একটু অপেক্ষা করেন, জাকারিয়ার তাফসীর, কার তাফসীর পড়বেন আপনি বলেন, বললে এই যে আপনি আপনি কার তাফসীর পড়বেন শুধু নামটা বলেন, আমি আপনার ল্যাপটপে বই থেকে দেখাবো, বই থেকে দেখাবো, আপনি কার তাফসীর পড়বেন শুধু বলেন, আপনার আপনার ল্যাপটপে আপনি যে দেখাইলেন আপনি কিছু সূরা নিসার 24 আয়াতের তাফসীর, আমি আপনি কার তাফসীর পড়বেন জাস্ট নামটা বলেন, আমি বের করে দেখাচ্ছি, মাজারির তাফসীর পড়বেন নাকি ইবনে কাসিরের তাফসীর? না না আমি যেটা বলি শুনুন, আপনি যে একটু আগে বলেন কার তাফসীর আগে, যে আপনি একটু আগে যে আপনি আপনি যে তাফসীর দেখাইলেন শুনুন আমি বলি, সেখানে আপনি আপনার মার্ক করা আছে, আমি দেখলাম লাইনগুলো মার্ক করা, হ্যাঁ অতটুকুই আপনি পড়ে পড়ে শুনান, হ্যাঁ অন্যগুলো তো আপনি পড়তে পারেন, তো আপনি আপনার আমার ওয়েবসাইটে তো সবকিছু দেয়া আছে, মার্ক করাটাও দেয়া আছে, মার্ক না করাটাও দেয়া আছে, আপনার তো যদি চোখ থাকে তাহলে আপনি মার্ক করাটাও পড়তে পারবেন, ওইটাই আমি দেখছি এখন। না না আপনার এখন শুনেন, একটা বইয়ে একটা বইয়ে শুনেন শুনেন শুনেন, একটা বই যখন আপনি পড়েন তখন যখন ইম্পর্টেন্ট জায়গাগুলো থাকে সেগুলোতে সব সময় আপনি মার্কিং, আমরা মার্কিং করে রাখি, আমরা যারা পড়ালেখা করি বইপত্র বেশি মার্কিং করা, ঠিক আছে কিন্তু আপনি তো পড়েন মার্কিং করাটাই, শুনেন একটু শুনে নেন ভাই, যেই জায়গাটা ইম্পর্টেন্ট আপনাকে তো আমি পুরো বই পড়ে শুনাতে পারবো না ভাই, একটু শুনে নেন একটু শুনে নেন, আপনি কথা মাঝখানে বললেন না, আপনাকে তো আমি সেই বইটার শুরু থেকে শেষ পর্যন্ত 13 খণ্ডের বই আমি তো শুরু থেকে শেষ পর্যন্ত লাইভের ভিতর করে শুনাতে পারবো, এই কারণে আমরা মার্ক করে রাখি কোন কোন লাইনগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? এত তো সময় নাই ভাই, আপনাকে কি আমি এখন 13 খণ্ডের বই পড়ে শোনাবো? এটা কি কোনো মানে, এটা তো পাগল, 13 খণ্ড না পড়লে তো আপনি মানুষ বুঝে আপনাকে আমি যথেষ্ট সুযোগ দিচ্ছি কিন্তু আপনি বারবার কথা বলে যাচ্ছেন, আপনি একটু চুপ করে শুনেন, এটা কোন কথা হইলো, এটা কোন ন্যায় বিচার হইলো, আপনি সুযোগ দিচ্ছেন আমাকে? করে শুনেন, আপনি আমাকে একটা প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর দিতে হবে না, আপনি আপনি আমাকে প্রশ্ন করেছেন যে আমি আন্ডারলাইন করা থাকে, আমার ওয়েবসাইট আন্ডারলাইন করা থাকে, এটা পৃথিবীর যে কোনো শিক্ষিত সমাজে, যে কোনো শিক্ষিত সমাজে এটা প্রচলিত যে একটা 13 খণ্ডের বই আপনি লাইভে পুরোটা পড়ে শোনাইতে পারবেন না, 13 খণ্ডের বই পড়ে শোনাইতে আপনার সময় লাগবে 10 বছর, 10 বছর লাইভ করতে হবে আপনার 13 খণ্ডের বই পড়ে শোনাইতে, এই কারণে আপনি যে কাজটা করবেন যে বিশেষ বিশেষ অংশ যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়ের লাইনগুলো আপনি আন্ডারলাইন করে রাখবেন,
এবং আন্ডারলাইন করে আপনি লাইভে সেগুলো নিয়ে আলোচনা করতে পারেন। এরপরে যদি আপনার বেশি জানার আগ্রহ থাকে, আপনি আমাদের ওয়েবসাইটে বইগুলা পুরো 13 খণ্ডের বই দেওয়া আছে, 14 খণ্ডের, 15 খণ্ডের, যত খণ্ডের আছে সব বই দেওয়া আছে, আপনি ডাউনলোড করে পড়ে নিতে পারেন। কিন্তু 13 খণ্ডের বই আমার পক্ষে লাইভে বসে শুরু থেকে এই যে এটা মানে ভূমিকা সূচনা এইটা সেটা এই পৃষ্ঠা নাম্বার এত, এইগুলো তো আমার পক্ষে পড়ে শোনানো সম্ভব না। এগুলো যেগুলো আপনারা দাবি করতেছেন সেগুলো হচ্ছে যে মানে নিজের কথাকে রক্ষার জন্য আপনারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করতেছেন, এখন মানে ধরা খেয়ে গেলে যাওয়ার পরে মানে মোহাম্মদ যে দাসী সেক্স করতো এই বিষয়টা যে ধরা খেয়ে যাওয়ার পরে আপনারা এখন অনেক খুঁজে খুঁজে বাইর করতেছেন কি জবাবটা দেয়া যায়। এই আসিফ ভাইরে আমি কি জবাবটা দিব, কোন জবাব তো খুঁজে পাচ্ছি না। ও পাইছি একটা জবাব, সেটা হচ্ছে এই তো আসিফ ভাই তো আন্ডারলাইন করছেন কেন, এখন বই আন্ডারলাইন করছেন কেন, এটা হচ্ছে কি আপনার যুক্তি যে বই আন্ডারলাইন করছে এই জন্য আমার কথাটা। আচ্ছা ভাই এখন আমি মানে আমার কথা এখন শেষ হয়নি, আমার কথাগুলো শেষ হয়নি, একটু শেষ করতে দেন। আপনার যে মাথাটা খাটাইতেছেন, ইস আসিফ ভাই তো এমন একটা গোপন কথা ফাঁস করে দিল যে আমাদের নবী হযরত মুহাম্মদ দাসীকে হযরত হাফসার বিছানায় উঠা আকাম করতো, মানে এত মানে ভয়ঙ্কর কথা, মানে আমাদের নবী এইরকম কাম করতো, দাসী লাগাইতো, দাসীকে মানে এসে মানে হাফসার বিছানায় উঠা আকাম করতো এবং হাফসার কাছে ধরাও খেয়ে গেছে, ধরা খেয়ে হাফসা আবার তাকে ইয়া দিছে, ঝাড়ি দিছে, হ্যাঁ বেটা তুই আমার আমার বিছানায় তুই মানে দাসীরে উঠাইছিস, দাসীকে দাসীর সাথে আকাম করতেছিস, এটা ধরা খেয়ে গেছে। এখন আমি আসিফ ভাইরে কি জবাব দিব, মানে জবাব তো নাই, এখন জবাব কিভাবে দেয়া যায় ভাই, আমার কথা শেষ হয়নি, শেষ হয়নি, আমার কথা শেষ করতে হবে। এখন আপনি মাথা টাথা খাটায় ভাই শেষ করতে পারবেন না ভাই, এই তো আসিফ ভাই তো 13 খণ্ডের বই তো পুরাটা আমারে পড়ে শুনাইলো না, এটা তো তাইলে হইলো না, আমারে তো 13 খণ্ডের বই পুরাটা পড়ে লাইভে পড়ে শুনাইতে হবে, তাইলে আমি বিশ্বাস করবো, নাইলে আমি বিশ্বাস করবো না। তাইলে যে আসিফ ভাই আন্ডারলাইন করলো কেন, ওই যে ওই বইয়ের নিচে ওই জায়গায় আন্ডারলাইন করলো কেন, এইটা হচ্ছে আমার চুক্তি, মানে আপনি আমার কথাটাকে ভুল প্রমাণের জন্য আপনি যে মাথাটা খাটাইছেন এটার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাই, কিন্তু ভাই এত মাথা খাটাখাটির দরকার না, না না আমি আপনার কথা ভুলো ভুলো করতে চাই নাই, আমরা যারা শিক্ষিত মানুষ তারা যখন আমার মনে হয় না ভাই, ভাই আমরা যখন একটা বই পড়ি তখন আমরা প্রত্যেকেই, হ্যাঁ আমরা যারা পড়ালেখা করি, আমার আমার বাসায় দেখেন কত বই আপনাকে আমি দেখাচ্ছি, এই যে দেখেন আমার আমার বাসায় কত বই দেখছেন, দেখতে পাচ্ছেন আমার বাসায় কত বই দেখতে পাচ্ছেন, আরো অসংখ্য বই আছে, বাংলাদেশে থাকতে আমার বাসায় বইয়ের মানে ঘাটতি ছিল, হাজার হাজার বই ছিল। আমি যখনই কোনো বই পড়ি তখনই আন্ডারলাইন করি, বইয়ের নিচে আন্ডারলাইন করি, যেই জায়গাগুলোতে আমার রেফারেন্স দরকার সেই জায়গাগুলোতে আন্ডারলাইন করি। এটা পৃথিবীর সমস্ত শিক্ষিত মানুষ করে, এটা রবীন্দ্রনাথ ঠাকুরও করতো, এটা পৃথিবীর সবচেয়ে বড় বড় জ্ঞানী ব্যক্তিরাই করতো, যে বইয়ের যেই বিষয়গুলো আপনার রেফারেন্স দরকার সেই জায়গাগুলোতে আন্ডারলাইন করে রাখা, ঠিক আছে। এখন আপনি আমার কথাটা ভুল প্রমাণ করার জন্য বাইর করছেন একটা জিনিস, এই তো ভাই আন্ডারলাইন কেন করছে, এই তো কালার কেন করছে, আ পাইছি একটা জিনিস পাইছি, আমি কিন্তু বলি না ভাই কালার কেন করছে না, আমি বলি ভাই স্টেপ করে আপনি কিন্তু কতটুকু বলেন বেশি বলেন না, আমি কিন্তু সেটা বলছি, আপনি কিন্তু বারবার আমি একটা জিনিস দেখছি, আপনি আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি কিন্তু বলি নাই যে আপনি কেন করছেন, আপনি কতটুকু বলছেন আর কিন্তু বেশি বলেন নাই, আমি সেটা বলছি, আপনি বললেন যে আপনি কত ব্যাখ্যা দিলেন, দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে সময় দাম ভাই আপনারা তার কারণ নাই, আপনি এটা মনে করেন ভাই, আপনার সময়ের দাম আছে কি নাই সেটা আপনার ব্যাপার, কিন্তু আমার সময়ের দাম আছে আমার কাছে সেটা তো আমার ব্যাপার, আমি বুঝবো সেটা না, আপনি আপনি নিজের ব্যাপারটা দেখলেন, তাহলে তো আপনি কারোর ব্যাপারটা দেখলেন না, তাহলে আপনি কিভাবে আপনি এত বড় কাজ মহৎ কাজ করতেছেন, মানুষের ভুল ধরতেছেন বলেন, আপনার যদি সময়ের অভাব থাকে তাহলে আপনি আমার সাথে লাইভে আসবেন না, কিভাবে দেখলেন ধরেন আপনার সময়ের অভাব আছে তাহলে আপনি আমার সাথে লাইভে আসবেন না, আপনি আপনার কাজ করবেন, কিন্তু আমি যতক্ষণ লাইভ করব আমার 10-20 জনকে অ্যাড করতে হয়, আমার আমার কাছে প্রতিদিন 40-50টা মেসেজ আসে যে ভাই আমাকে একটু লাইভে অ্যাড করবেন, আমি তো সবাইকে সুযোগ দিতে পারি না, হ্যালো লাইন হ্যাং হয়ে গেছে, কিন্তু উনি কিন্তু মানে মানে কিছু বললেন না যে ওনার নবী যে দাসী সেক্স করতো সে বিষয়ে কিছু বললেন না।